ওয়েলকাম স্টুডেন্ট, আজ তোমাদের পড়াবো ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। ম্যামারি গ্ল্যান্ড হলো স্ত্রী জননতন্ত্রের মধ্যে একটি আনুষঙ্গিক জননাঙ্গ। তো দেখা যাক যে কি কি অংশ নিয়ে গঠিত। অসংখ্য ফাইব্রাস কলা এবং চর্বি কলা, এই যে ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত, এবং এখানে অনেক সাসপেনসারি লিগামেন্ট থাকে। সাসপেনসারি লিগামেন্টের কি কাজ? না, এই সাসপেনসারি লিগামেন্ট স্তন গ্রন্থিকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলি লোব দ্বারা স্তন গ্রন্থির মিল্ক গ্ল্যান্ড গঠিত। এই লোবগুলি আসলে অনেক লোবিউলের সমষ্টি, প্রায় 15 থেকে 20টি লোব থাকে। প্রতিটি লোবে অসংখ্য লোবিউল থাকে। এবার আমরা ভালো করে যদি দেখি তাহলে দেখব প্রতিটি লোবিউল আসলে অনেকগুলি অ্যালভিওলাই দ্বারা গঠিত। এই অ্যালভিওলাই গুলি মধ্যে থাকে অসংখ্য কিউবয়েডাল কোষ এবং মায়োএপিথেলিয়াল কোষ। এই কিউবয়েডাল কোষ এবং মায়োএপিথেলিয়াল কোষই আসলে দুগ্ধ উৎপন্ন করে। দুটি হরমোন প্রোল্যাকটিন ও অক্সিটোসিন প্রধানত দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধ ভরণে সাহায্য করে। প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপন্ন করে আর অক্সিটোসিন হরমোন দুগ্ধ ভরণে সাহায্য করে। তাহলে প্রতিটি লোব থেকে দুগ্ধ উৎপন্ন করে প্রোল্যাকটিন হরমোন এবং উৎপন্ন হয়ে ক্ষরিত হয় অক্সিটোসিন হরমোনের মাধ্যমে, এবং এখানে দেখতে পাচ্ছ ল্যাকটিফেরাস ডাক্ট এর মাধ্যমে দুগ্ধ উৎপন্ন হয়ে সাময়িকের জন্য এই ল্যাকটিফেরাস সাইনাস এখানে এসে জমা হয়, এবং পরবর্তীতে শিশু যখন তার দুগ্ধ পান করার ইচ্ছা হয় নিপিলের মাধ্যমে সে পান করতে পারে। নিপিলকে বেষ্টন করে থাকে কালো রঙের অ্যারিওলা, এবং অ্যারিওলা অংশে প্রচুর সেবেসিয়াস গ্রন্থি থাকায় গর্ভাবস্থায় এই অংশটি বড় হয় এবং কালো ঘন হয়। দেখা যাচ্ছে গর্ভাবস্থার শেষের দিকে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন হরমোন বেড়ে যায় দেহে, স্ত্রী দেহে। এই দুটি হরমোন যখন বেড়ে যায় তখন প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপন্ন হতে শুরু করে এবং অক্সিটোসিন হরমোন তারপর দুগ্ধ ক্ষরণ করতে সাহায্য করে। আজ তাহলে এ পর্যন্ত থাক।